ওয়েলকাম টু এডুকার প্ল্যানেট। আমরা মাধ্যমিক 2023-এর ম্যাথের যে অঙ্কগুলো করছিলাম, তো আজকে আমাদের সেকেন্ড পার্ট অর্থাৎ চারের দাগের যে 2 নম্বরের 10টা শর্ট কোশ্চেন তোমাদের করতে হয়, তো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, চারের দাগের একের অঙ্কটা যেটা বলা আছে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তাহা নির্ণয় করো। দেখো কি বলেছে, বার্ষিক সুদের হার কত হলে, তো আমরা ধরে নেব যে ধরি বার্ষিক সুদের হার সমান R%, এটা আমরা ধরে নেব। আরও একটা জিনিস ধরবো, সেটা হচ্ছে আসল সমান পি টাকা। এবারে লিখবো আমরা প্রশ্নানুযায়ী, বার্ষিক কি বলেছে, 5 বছরের সুদ, 5 বছরের সুদ কত হবে বলো? পি টি, টি মানে 5, আর মানে আর, বাই 100 সমান সমান কি বলেছে, সুদরা বলেছে আসলে 2/5 অংশ, আসল পি এ 2/5। দুই থেকে পি আর পি কেটে দাও, 5 আর 100 কাটলে 20, 5 আর 20 কাটলে 4। তাহলে এখান থেকে তুমি বলো আর সমান সমান কত হবে, 4 দুগুণে 8। তাহলে এর উত্তরটা লিখতে হবে কি, বার্ষিক সরল সুদের হার 8%। এরপর নেক্সট আমরা 2-এর অঙ্কটা করব। দেখো কি বলেছে, কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 1:7:1:4, বছরের শেষে এত টাকা লাভ হলে তাদের লভ্যাংশের পরিমাণ কত? দেখো কোনো কিছুর অনুপাত যখন এরকম ভগ্নাংশ আকারে থাকে তো সেটাকে পূর্ণ সংখ্যায় আগে করতে হয়। তো তোমাদের আগে লিখতে হবে যে দুয়েরটা, যে এ ও বি এর মূলধনের অনুপাত 1:7:1:4। দেখো ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে কি করবে, নিচে যে হরে যেগুলো আছে তাদের লসাগু দ্বারা হচ্ছে তুমি দুজনকেই গুণ করবে, কারণ আমরা জানি অনুপাতের প্রত্যেকটা পদকে একই সংখ্যা দ্বারা গুণ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। সেই জন্য এখানে 1-এর 7, এর সাথেও এদের লসাগু 7 আর 4-এর লসাগু মানে 28 দিয়ে গুণ করতে হবে, 1/4×28। যদি কাটাকুটি করো তাহলে এটা হবে 4 4 আর 28 কাটলে 7। তাহলে মূলধারার অনুপাত কত হচ্ছে, 4:7। এরপরে লাইনটা কি লিখতে হয়, অনুপাতের যোগফল 4+7=11, বছরের শেষে লাভ, ১১,০০০ টাকা। অতএব এ এর লভ্যাংশ, মোট কত লাভ হয়েছে, 11,000, তার মধ্যে এ কতটা পাবে, দেখো এর আনুপাতিক যে ভাগ হার সেটা হচ্ছে 4, 4টা ওপরে আর নিচে হবে এদের যোগফল অর্থাৎ 11, 11 দিয়ে 11,000-কে কাটলে 1,000 থাকে, আর 4 দিয়ে 1,000-কে গুণ করলে এটা হবে 4,000 টাকা। এখানটা একটা ব্র্যাকেট দিয়ে এখানেও টাকা লিখে দাও হয়েছে। এবং বিয়ের লভ্যাংশ 11,000×7^11, এত টাকা। 7 কেন হবে এখানে, না কারণ বি এর যে আনুপাতিক ভাগার 7, সেই 7টা ওপরে বসবে, অর্থাৎ যার আমি বের করবো সেই আনুপাতিক ভাগারটা ওপরে বসবে আর নিচে যোগফল। আচ্ছা 11 আর 11,000 যদি কাটো তাহলে 1,000, 7 আর 1,000 গুণ করলে 7,000 টাকা। দেখো দুজনের কিন্তু মোট 11,000, 4,000, 7,000, 11,000 হবে। এরপরে আমরা 3-এর দাগেরটা করবো, পড়ে নিই অঙ্কটা কি আছে। x²-x = k×2x-1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হলে k এর মান কত? তো দেখো 3-এর অঙ্কটা এইভাবে করবে, x²-x = k×2x-1 বা x²-x
এক্স সমান সমান দেখো এখানেও একটা কিন্তু এক্স আছে। সুতরাং কোনো সমীকরণকে, বিশেষ করে এই বীজদ্বয়ের সমষ্টি বা তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে দ্বিঘাত সমীকরণ, তো সেগুলোকে একটা অর্ডারে তোমাকে লিখতে হয়, প্রথমে স্কোয়ার, তারপরে হচ্ছে শুধু এক্স, আর তারপরে এক্স বর্জিত পদ, এইভাবে লিখতে হয়, প্রথমে এক্স স্কোয়ার তারপরে এক্স। কিন্তু এখানে একটা এক্স আছে, তাই এটাকে গুণ করতে হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 2kx মাইনাস কে আর এক গুণ করলে, কে এর সাথে একও গুণ করতে হবে, কে আর এক গুণ করলে কে, সবগুলো পদকে একদিকে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে ইকোয়ালস টু জিরো হবে। বা এক্স স্কোয়ার মাইনাস, এবারে দেখো এখানে মাইনাস এক্স আর এখানে মাইনাস 2kx, কী কমন যাবে বলো? মাইনাস এক্স কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে এক্স, আচ্ছা মাইনাস কমন নিচ্ছে তার মানে এখানে প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসে প্লাসে তবেই মাইনাস হয়। আচ্ছা এখানে সরি, এখানে এক এক হবে, আর এখানটা হবে 2k প্লাস কে ইকুয়ালস টু জিরো। এবারে দেখো কি বলেছে, বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 2। আমরা কি জানি যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কি হয়? মাইনাস বি বাই এ। অর্থাৎ কোনো সমীকরণ যদি এরকম হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, তাহলে তার বীজদ্বয়ের সমষ্টি কী হয়? মাইনাস বি বাই এ, অর্থাৎ এক্স এর সহগ ওপরে আর নিচে হচ্ছে এ এর সহগ আর মাঝখানে মাইনাস। তাহলে আমরা লিখতেই পারি যে প্রশ্নানুযায়ী দেখো কি লিখতে পারি, মাইনাস, সূত্রের একটা মাইনাস, তারপরে বি, এখানে বি মানে কোনটা? এক্সের সহগ মানে এইটা, কিন্তু এই যে সহগটা নেব এর চিহ্ন কি আছে? মাইনাস, তার মানে এখানে বি মানে হচ্ছে মাইনাস সমেত 1, মাইনাস 1+2k, আর তার নিচে কত হবে? এ, এ মানে এখানে এক আছে, এক সমান সমান এখানটা হবে 2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এটা পড়ে থাকবে 1+2k, নিচের এক লেখার দরকার নেই, ওদিকে আছে 2, তাহলে 2k সমান সমান 2 বিয়োগ 1 হবে, বা k সমান সমান কত হবে, 2 থেকে 1 বাদ দিলে 1 আর নিচে 2, তাহলে k এর মান কত বেরোবে? 1/2, এটা হবে উত্তর। এরপরে দেখো আমরা চারটা করে নিই, বলছে যে বি সমানুপাতিক এ স্কোয়ার হয়, এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হবে? এখানে দেখো বি এর বৃদ্ধিটা এর স্কোয়ারের সাথে সমানুপাতিক, অর্থাৎ এর বৃদ্ধি যদি 2:3 হয়, তাহলে এদের স্কোয়ারের যে অনুপাত সেটাই তো বি এর তোমার হচ্ছে বৃদ্ধি হবে, অর্থাৎ এদের স্কোয়ার করলে এটা হবে 4 আর 3 স্কোয়ার করলে 9, এটা হবে উত্তর। ঠিক আছে, অঙ্কটা করবে কীভাবে? চারের দাগেরটা দেওয়া আছে বি সমানুপাতিক এ স্কোয়ার, এর পরের লাইন আমরা লিখতেই পারি বি সমান সমান কে ইন্টু এ স্কোয়ার লিখতেই পারি, পাশে আমরা কি লিখব? কে মানে হচ্ছে ভেদ ধ্রুবক। হ্যাঁ অবশ্যই এটা শূন্য নয়, সেই জন্য এখানে লেখা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবারে তুমি বলো এখানে এর যেহেতু অনুপাত 2:3 আছে, তার মানে তুমি এটাকে বলতে পারো এ ওয়ান, থ্রিটাকে বলতে পারো এ টু, তো সিমিলারলি এখানে আমরা কি ধরবো? প্রথমটা বি ওয়ান ধরে নিই, তাহলে কে ইন্টু এর, এটা প্রাথমিক যে এর মানটা ছিল সেটা এ ওয়ান এ স্কোয়ার, আবার অন্তিম ক্ষেত্রে বি এর ভ্যালুটা কত হবে? যদি বি টু হয় তাহলে আমরা বলতে পারি এর ভ্যালুটা এ টু হবে, এ টু স্কোয়ার। অতএব এবারে আমরা বি ওয়ান বাই বি টু করে নেব, সমান সমান বি ওয়ানের ভ্যালু এটা, নিচে হচ্ছে কে ইন্টু এ টু স্কোয়ার, সমান সমান কে আর কে কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকবে এ ওয়ান বাই এ টু তার হোল স্কোয়ার। এখন তুমি বলো এ ওয়ান বাই এ টু মানে কোনটা? এটা তো এ ওয়ান, এটা এ টু, অর্থাৎ এটা হয়ে যাবে 2/3 তার স্কোয়ার, সমান সমান কত হবে? 4/9, অতএব বি ওয়ান ইজ টু বি টু সমান সমান কত হবে? 4:9, এটা হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছ? এরপরে আমরা পাঁচের দাগের অঙ্কটা করব। একটি বৃত্তের এ বি ও সি ডি দুটি যায়, বি এ ও ডি সি দেখো ঘোরানো আছে, এ বি এটা আছে বি এ, অর্থাৎ বি থেকে এ পর্যন্ত বাড়িয়েছে, এটা হচ্ছে ডি সি, এটাকে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো পি সি বি সমান সমান কোণ পি এ ডি। অর্থাৎ পাঁচের অঙ্কটা করতে গেলে তোমাকে প্রথমে ছবি আঁকতে হবে, একটা বৃত্ত, বৃত্ত আঁকলে এবারে বলেছে এ বি আর সি ডি দুটো যায়, এটা নাম দিলে এ বি আর একটা নাম হচ্ছে সিডি, আর এটার নাম হচ্ছে সিডি। এবার বলেছে বি এ আর ডিসি কে, বি এ কে এদিকে, এর দিকে বাড়াতে হবে,
আর ডি ডি থেকে সি এর দিকে বাড়াতে হবে, এবং এটা বাড়ালে পরস্পর পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে পি সি বি, অর্থাৎ পি সি এখান থেকে এই পি সি বি, এইটা পি সি বি, আর পি এ ডি, পি পি এ ডি এই অ্যাঙ্গেলটা, পি এ ডি এ দুটো সমান দেখাতে হবে। তো এখানে কি লিখতে হবে প্রমাণ করার জন্য, তোমাদের কিভাবে প্রমাণ করা যেতে পারে দেখো, খুবই ইজি প্রমাণ। এই যে চাপটা আছে দেখো বিডি, অর্থাৎ এখানে যদি আমি একটা নাম দিয়ে দিই, এখানে একটা আমি নাম দিয়ে দিই এম, তাহলে আমরা বলতে পারি যে বিএমডি চাপের ওপর, এই যে চাপটা রয়েছে বিএমডি, এই চাপের ওপরে দেখো এই একটা অ্যাঙ্গেল, আবার এই চাপের ওপরেই এই একটা অ্যাঙ্গেল, অর্থাৎ এইখানের অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটো সমান, কারণ এরা কী বলে ওটাকে, বৃত্তংশস্থ কোণ। চাপের ওপর কোণ ডি এ বি সমান সমান কোণ ডি সি বি, কারণ এরা বৃত্তংশস্থ কোণ। এরকম একটা উপপাদ্য ছিল যে একই চাপের ওপরে যে সকল বৃত্তংশস্থ কোণের মানগুলো সমান হয়, এটা বোঝা গেছে। এবারে তুমি আমাকে বলো যে এই কোণটার ভ্যালু কত হবে, অতএব কোণ পি সিবি, পিসিবি মানে কত হবে, পি পিসিবি, পিসিবি এই কোণটা, এটা কত হবে, পুরোটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি থাকলে এই কোণটা বাদ দিতে হবে, 180 ডিগ্রি মাইনাস কোণ, এই কোণটার নাম হচ্ছে ডিসিবি, ডিসিবি এবং কোণ পিএডি, এইটাও সমান সমান 180 ডিগ্রি মাইনাস, এটা হবে ডিএবি, কোণ ডিএবি। অতএব আমরা বলতে পারি যেহেতু ডিসিবি দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা তো সমান, তাহলে 180 ডিগ্রি থেকে যদি ডিসিবিটা, এটা আমি সাপোজ ধরে নিচ্ছি যে তোমার হচ্ছে 50 ডিগ্রি, তাহলে ডিএবিটাও 50 ডিগ্রি, আর 180 থেকে বাদ দেওয়া মানে যা হবে এখানেও 180 থেকে 50 বাদ দিলে তাই হবে, তাহলে আমরা বলতেই পারি অতএব কোণ পিসিবি সমান সমান কোণ পিএডি, ব্র্যাকেটে লিখবে প্রমাণিত, ব্যাস শুধু এইটুকুই কাজ। এরপরে আমরা ছয়টা করব, চেষ্টা করি। ত্রিভুজ এবিসি এর এসি ও বিসি বাহু দুটির ওপর যথাক্রমে এল এবং এম দুটি বিন্দু এমনভাবে অবস্থান করে যাতে এল এম সমান্তরাল এবি, এ এল সমান সমান এক্স মাইনাস টু, এসি সমান সমান টু এক্স প্লাস থ্রি, বিএম সমান সমান এক্স মাইনাস থ্রি, আর বিসি সমান সমান টু এক্স একক, তবে এক্স এর মান নির্ণয় করি। ছয়টা মাধ্যমিক লেভেলে এইগুলো হচ্ছে তোমাদের, ছবিটা আঁকতে পারলেই অঙ্কটা হয়ে যাবে, ছবিটা আঁকাটা দরকার। এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে, নাম এবিসি, এ বিসি যেমন খুশি নাম দাও, এখানে বলেছে এল আর এম দুটি বিন্দু এমনভাবে অবস্থান করে যাতে এল এম সমান্তরাল এবি, অর্থাৎ এসি বাহুর, এসি বাহুর মধ্যে একটা বিন্দু হচ্ছে এল, আর বিসি বাহুর কোনো একটা জায়গাতে সেটাও হচ্ছে তোমার এম। এখানে প্রশ্ন বলেছে এল এম সমান্তরাল এবি, অর্থাৎ এল থেকে এম পর্যন্ত যদি আমি একটা সরলরেখা টানি তাহলে এল এম আর এবি পরস্পর কখনো কি ছেদ করবে না পরস্পরকে, অর্থাৎ এদের মধ্যে গ্যাপটা সেম থাকবে। তো এরকম যদি হয়, আমরা জানি এটা যখনই বলে দেবে তখন তোমাদের মাথায় আসবে যে এখান থেকে এটার অনুপাত আর এ থেকে এল পর্যন্ত যা হবে এখান থেকে এই অনু এটার সাথে এটার অনুপাত সেম হবে, ঠিক আছে। চলো দেখা যাক এখানে কি বলেছে, এসি সমান সমান টু এক্স প্লাস থ্রি, দেখো এসি মানে কোনটা, এ থেকে সি পুরোটা, এসি মানে হচ্ছে তোমার
টু এক্স প্লাস থ্রি পুরোটা, টু এক্স প্লাস থ্রি। আচ্ছা আর একটা কী বলে দিয়েছে, বি এম, বি এম সমান সমান, বি এম মানে এটা এক্স মাইনাস থ্রি। আরেকটা বলেছে এ এল, এ থেকে এল পর্যন্ত, এটা কত বলে দিয়েছে, এক্স মাইনাস টু। আর এখানে টোটালটা বলে দিয়েছে বি সি সমান সমান টু এক্স। এগুলো আমাদের বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো, এটা হচ্ছে তোমাদের সদিশতা চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে অঙ্কটা। তাহলে এর একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, এখানে পুরোটা লিখতে পারছে এ থেকে সি পর্যন্ত, অর্থাৎ আমরা লিখতে পারি এ সি বাই এ সির মধ্যে আবার কী দেওয়া আছে, এ এল, এ এল, অর্থাৎ দুটো সমান্তরাল লাইনের মধ্যে এখানে যে যেটা আছে এ থেকে এল পর্যন্ত দূরত্ব সেটা বলা আছে সমান সমান। এদিকেও সেম জিনিসটাই হবে, প্রথমে বড়টা নিতে হবে বিসি, আর তারপরে যেটা দেওয়া আছে এখানে অর্থাৎ বি থেকে এম পর্যন্ত যে ডিস্টেন্স, এদিকে দেখো এ এল পর্যন্ত নিয়েছে, এখানেও কিন্তু দুটো সমান্তর লাইনের মধ্যে যে দূরত্বটা হচ্ছে বি থেকে এম পর্যন্তই নিতে হবে, ঠিক আছে। এটা পরীক্ষার সময় তোমাদের সামনের বছর হয়তো ঘুরিয়েও দিতে পারে যে এইটা ছোটোগুলো দিয়ে দেবে, তখনও কিন্তু সেম জিনিসটাই হবে, ভয় পাওয়ার কিছু নেই। বা এসি মানে কত, এসি মানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি, আর এ এল মানে কত, এক্স মাইনাস টু সমান সমান, বিসি মানে কত, বিসি মানে হচ্ছে টু এক্স, আর বি থেকে এম পর্যন্ত দূরত্ব কত সেটাও বলা আছে এক্স মাইনাস তিন। এবারে সিম্পল এটাকে গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দেবে, তো গুণ করলে কী হবে দেখো, টু এক্স প্লাস থ্রি এর সাথে এক্স মাইনাস তিন যদি গুণ করো, প্রথমে তুমি এটার সাথে একটা একটা করে গুণ করো, প্রথমে এক্স গুণ করো এক্স, তাহলে কত হবে, টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স। এবারে আবার এটার সাথেই তুমি কোনটা গুণ করবে, এই তিনটাকে মাইনাস তিনটাকে গুণ করো, তাহলে কত হবে, মাইনাস সিক্স এক্স প্লাস, প্লাসে মাইনাসে এটা হবে মাইনাস, মাইনাস তিন তিরিকে নয় সমান সমান। এবারে টু এক্সের সাথে এদিকে নিচেরটা গুণ করো, অর্থাৎ কোনাকুনি গুণ করার চেষ্টা করছি, টু এক্স তাহলে এটা হয়ে যাবে টু এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার এক্স। দেখো দুদিক থেকে টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার কেটে যাবে, আমরা এরকম কাটতে পারি না, কিন্তু কেটে দিলেও তোমাদের নাম্বারটা দিয়েই দেবে, কারণ এই টু এক্স স্কোয়ারটা যখন এদিকে আসবে মাইনাস টু এক্স স্কোয়ার হবে, এগুলো তোমরা জানো। বা এবারে এক্সগুলোকে একদিকে করার চেষ্টা করো, দেখো প্লাস থ্রি এক্স আর মাইনাস সিক্স এক্স, অ্যান্সার কত পাবে, মাইনাস থ্রি এক্স, এখানে আছে মাইনাস ফোর এক্স, এটাকে এদিকে নিয়ে আসো প্লাস ফোর এক্স, এই মাইনাস নয়টাকে ওই দিকে লেখো, তাহলে সেটা হয়ে যাবে প্লাস নাইন। বা এখন দেখো চার এক্স প্লাস আছে প্লাস চার এক্স, অর্থাৎ চার এক্স থেকে তিনটে এক্স বাদ দাও, তাহলে এক্স সমান সমান নয়, এটা হবে উত্তর, ঠিক আছে, এটা হবে উত্তর। এরপর আমরা সাতের দাগেরটা করব, কি বলেছে আগে অঙ্কটা দেখো, বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক এ বি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে কোন এসিবির মান কত। তো ছবিটা যদি আমরা আঁকার চেষ্টা করি, তাহলে ছবিটা এরকম হবে, দেখো দুটো বৃত্ত আছে, এই একটা বৃত্ত আর একটা বৃত্ত আছে ধরো এরকম, দুটো বৃত্ত আছে এবং এই দুটো হচ্ছে সেন্টার, দুটো বৃত্তে দুটো সেন্টার থাকে, আর এরা হচ্ছে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ এইখানটা হচ্ছে স্পর্শ করেছে, বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক এ বি, অর্থাৎ এটা এ, এটা যদি একটা সাধারণ স্পর্শক আঁকি তাহলে এরকম হবে সাধারণ স্পর্শক, এবং এটা এ এটা বি, ঠিক, তাহলে এ বিটা হচ্ছে একটা সাধারণ স্পর্শক। কোন এসিবির মান কত, এসিবি এখান থেকে এ থেকে হচ্ছে সি আর সি থেকে বি, তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কত হবে, এটা ডিরেক্ট অ্যান্সার হবে 90 ডিগ্রি, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে, এটা শর্ট কোশ্চেনও দিয়ে দিতে পারে, কিন্তু এর প্রমাণটা আমরা কীভাবে করব। তো আমরা এখান থেকে একটা প্রথমে হচ্ছে স্পর্শক আঁকবো, সি বিন্দু দিয়ে একটা স্পর্শক আমরা জোর করে টানবো, যার নাম দেবো আমি ধরো এটা, এটা এখানে একটা বিন্দু নাম দিলাম টি, আর এখানটার নাম দিলাম কিউ, তা আমি বলতেই পারি এখানটা লিখবে যে ধরি সি বিন্দু দিয়ে একটি স্পর্শক কিউটি অঙ্কন করলাম, এটা প্রথমে লিখবে, লেখার পরে
এবার একটু ভালো করে দেখো যে আমরা এরকম একটা উপপাদ্য শিখেছিলাম যে একটা বৃত্ত তার বহিঃস্থ কোনো বিন্দু থেকে যদি দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাহলে কি হয়, এই স্পর্শ বিন্দু দুটির সাথে বহিঃস্থ বিন্দুর মধ্যে যে দূরত্বটা সেই দুটোর দূরত্ব সমান হয়, অর্থাৎ এক্ষেত্রে কী হবে, এপি সমান বিপি, এটা আমরা শিখেছিলাম। তো এখানেও সেম জিনিসটা, বহিঃস্থ বিন্দু যদি টি হয় তাহলে এ আর এদিকে একটা স্পর্শক আছে সি, সি বিন্দু, তাহলে এ থেকে টি পর্যন্ত যা হবে সি থেকে টি পর্যন্ত তাই হবে। তাহলে আমরা বলতে পারি এ টি সমান সমান সি টি, কারণটা কি, কারণ হচ্ছে এ টিটাও একটা স্পর্শক আর সি টিটাও একটা স্পর্শক, আর এরা দুজন পরস্পরকে টি বিন্দুতে স্পর্শ করেছে মানে ছেদ করেছে, সেই জন্য এ টি সমান সমান সি টি হবে। আবার তুমি এই দিকের কথাটাও যদি ভাবো তাহলে বি থেকে টি, বি থেকে টি সমান সমান আর সি থেকে টি দুটো ভ্যালু সমান হবে, সি থেকে টি ভ্যালু সমান হবে। অতএব দেখো এ টি সমান সিটি হলে, এ টি সমান সিটি হলে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এই ত্রিভুজ, আমি যদি ছবিটাকে এখানে তোমাদের এইভাবে দেখাই, এটার নাম আছে এ, এটার নাম আছে সি, আর এটার নাম আছে বি, এটার নাম আছে টি। যদি এই ত্রিভুজের কথা ভাবো তাহলে আমি তো এটা বলে দিলাম যে এটি আর সিডিটা সমান, তাহলে এদের মধ্যে যে দুটো অ্যাঙ্গেল আছে তাহলে কী হবে, সমান হবে, অর্থাৎ সমান বাহুর বিপরীত কোণগুলো হচ্ছে সমান হয়, এটা একটা উপপাদ্য ছিল। তাহলে আমরা বলতে পারি এই কোণটা এই কোণটা সমান। আবার একই রকমভাবে যদি বিটি আর এদিকের হচ্ছে সিটি যদি সমান হয়ে যায় তাহলে এই অ্যাঙ্গেলটা আর এদিকের অ্যাঙ্গেলটা সমান হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে অতএব এটি সমান সিটি হওয়া মানে কোণ সিএটি সমান সমান কোণ টিসিএ। আবার এখান থেকে আমরা লিখতে পারি বিটি আর সি সিটি যদি সমান সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারি কোণ, এই কোণটার নাম টিবিসি সমান সমান কোণ টিসিবি, ঠিক। এবারে পুরো ট্রায়াঙ্গেলটা ধরো, ট্রায়াঙ্গেল এবিসি থেকে পাই কি পাবো, দেখো প্রথমে যে কোণটা আছে এখানে এ, এ বিন্দুতে কোণের নামটা বলো, যে নাম হবে তোমার টি কোণ টি এ সি প্লাস, এবারে যেটা সি বিন্দুতে পুরো কোণ আছে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিই, একটা বলতে পারি টি সি এ প্লাস কোণ, আর একটা বলতে পারি টি সি বি। দেখো এই দুটো কোণ মিলেই তো সি বিন্দুতে মোট কোণ, প্লাস আর একটা ওইদিকে কোণ আছে কত, টি বি সি সমান সমান এই কোণগুলো যোগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে। বা এখন দেখো টি এ সি মানে কত, এখানে লেখা আছে টি এ সি, টি এ সি এই কোণটার মানে হচ্ছে কোণ টি সি এ প্লাস, দেখো এইখানটা লেখা আছে দেখো কোণ টি সি এ প্লাস কোণ টি সি বি প্লাস কোণ, আচ্ছা টিবিসির ভ্যালুটা কোনটা, টিবিসি দেখো টিবিসি মানে হচ্ছে টিসিবি, টিসিবি সমান 180 ডিগ্রি। বা এই দুটো কোণ একই কোণ সেই জন্য আমরা লিখতে পারি টু কোণ টিসিএ প্লাস এটা লিখতে পারি টু টিসিবি, দেখো টু টিসিবি আর এদিকে একটা কোণ টিসিবি রয়েছে, কোণ টিসিবি কোণ টিসিবি মানে টু টিসিবি সমান সমান 180 ডিগ্রি। বা কোণ টিসিএ যদি দুই কমন নাও, টিসিএ প্লাস কোণ টিসিবি সমান সমান 180 ডিগ্রি, দুই আর 180 ডিগ্রি কাটো তাহলে হবে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এখন দেখো টিসিএ আর টিসিবি এই দুটো কোণ যোগ করলে কোনটা পাবো, এই কোশ্চেনে যেটা বলা আছে তোমাদের কোণ এসিবি, কোণ এসিবি সমান 90 ডিগ্রি, বুঝে গেছে। এটা শর্ট কোয়েশ্চেনও তোমাদের দিয়ে দিতে পারে কিন্তু এটা প্রমাণ করে দেখানো চাই, যেহেতু 2 নাম্বার সেই জন্য তোমাদের একটু দেখাতে হবে। দেখো আটের দাগেরটা কী বলেছে একটু পড়ে নিই, ট্যান টু এ সমান সমান কট এ মাইনাস 30 হলে এটার মান কত বের করতে, আরে ট্যান আর কটের মান কখন সমান হয় না, যখন হচ্ছে এদের ভেতরে অ্যাঙ্গেলগুলো যোগ করলে 90 ডিগ্রি হয়। তো আমরা ডিরেক্ট লিখব ট্যান টু এ সমান সমান কট এ মাইনাস
30। যদি ডিরেক্টলি না করতে পারো তাহলে তোমরা এরকম করতে হবে যে ট্যান টু এটাকে কী লিখতে পারো তুমি, কট 90 ডিগ্রি মাইনাস টু, কট 90 ডিগ্রি মাইনাস টু এটা সমান সমান কত হবে, এদিকে যা আছে তাই, অর্থাৎ ট্যানটাকে কটের আকারে লিখলাম। তুমি চাইলে কটটাকেও রাখতে পারতে। এটা দুই থেকে কট আর কট বাদ দিয়ে দাও, তাহলে কত হবে 90 ডিগ্রি মাইনাস টু এ সমান সমান এ মাইনাস 30 ডিগ্রি মাইনাস টু এ, এদিকের এটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস এ সমান এখানে আছে মাইনাস 30 ডিগ্রি আর 90টা ওইদিকে গেলে মাইনাস 90 ডিগ্রি, তাহলে এটা হবে মাইনাস 3 এ সমান সমান এটা হবে মাইনাস 90 আর 30 120। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে 3 আর 120 কাটলে 40 ডিগ্রি, তাহলে এ সমান কত হবে 40 ডিগ্রি। আমাকে এটা দেখো, তুমি এটা এত কিছু না করেও তুমি কিন্তু খুব সহজেই করে ফেলতে পারতে। কী হয় বলো তো, এখানে দেখো ট্যান টু এ আর ট্যান আমি বলেছি ট্যান আর কটের মান তখনই সমান হয় যদি অ্যাঙ্গেলগুলো পুরো কোণ হয়, অর্থাৎ এইটা এটা যোগ করলে তোমার কত হবে 90 ডিগ্রি। অর্থাৎ তুমি এটা ডিরেক্ট করতে পারো যে টু এ প্লাস এ মাইনাস 30 ডিগ্রি এটা যোগ করলে কত হবে 90, দুটো কোণ পুরো কোণ মানে যোগ করলে 90 হবে। তাহলে এখান থেকে বলতে পারো 3 এ সমান 90 আর এটা ওদিকে গেলে 30 মানে 120 ডিগ্রি, 3 আর 120 কাটলে 40 ডিগ্রি। তো এইভাবেও করতে পারতে। আমাদের বের করতে হবে সেক সেক এ প্লাস 20 ডিগ্রি সমান সমান সেক এর মান 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তার মানে হবে সেক 60 ডিগ্রি। আচ্ছা সেক 60 ডিগ্রির ভ্যালু কত, কস ষাটের অনুন্নক। আর কস 60-এর ভ্যালু বের করতে গেলে সাইন 30-এর লাগে, সাইন 30-এর মান হাফ, হাফকে উল্টে লিখতে হবে, এটা হবে 2, 2 হবে অ্যান্সার। এটা ভালো অঙ্ক ছিল, পরীক্ষায় পাড়ার মতো অঙ্ক, খুব ভালো অঙ্ক। এরপরে আমরা 9-এর দাগেরটা করব। 9-এর দাগেরটা দেখো কী বলেছে, ট্যান থিটা সমান 8/15, লেখো ট্যান থিটা সমান 8/15। আচ্ছা ট্যান থিটা মানে আমরা কী জানি, যখন এরকম থাকবে দেখবে কোনো কোনো অ্যাঙ্গেলের ভ্যালু ট্যান সাইন কস আর উপরে নিচে কিছু থাকলে তো আমরা ট্রায়াঙ্গেল এঁকে নেবে যেটা একটা 90 ডিগ্রি। আর ট্যান থিটা মানে আমরা জানি লম্ব পায়ে ভূমি হয়, তাহলে 8 হলে এটা 15 হবে। এখন তুমি বলো এটা কত হবে, অতিভুজ বের করতে গেলে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারটা যোগ করতে হয় তাই না, তো এটা আমি এখানে দেখাচ্ছি, তার মানে এটা হবে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। দেখো নাম দিয়ে দাও যে এ বি সি, তো ট্রায়াঙ্গেল এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে কি পাই দেখো, লম্ব সমান সমান 8, ভূমি সমান সমান 15, অর্থাৎ তুমি বলো অতিভুজটা কত হবে। অতিভুজ বের করতে গেলে রুট করতে হয় আর 8 স্কোয়ার আর লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ 8 স্কোয়ার যোগ 15 স্কোয়ার লিখতে হবে সমান সমান 8 স্কোয়ার মানে কত 64 আর 15 স্কোয়ার মানে 225। রুটের ভেতরে 64 আর 225 যদি যোগ করো কত হবে 289, অর্থাৎ এটা হয়ে যাবে 17, 17 17 289। ঠিক আছে তাহলে অতিভুজ পেয়ে গেলে আমাদের বের করতে কী বলেছে, সাইন থিটার মান, তাহলে লম্বভূমি অতিভুজ জানা হয়ে গেছে মানে সাইন থিটার মানটা তুমি বের করতে, সাইন থিটার মান কী হয় লম্ব বাই অতিভুজ। আচ্ছা লম্ব মানে কি, লম্ব মানে হচ্ছে তোমার 8 আর অতিভুজ মানে 17, এটা হবে উত্তর। এরপর আমরা 10-এর দাগেরটা করব। 10-এরটা একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক উচ্চতা এইচ হলে AH/3V এর ভ্যালু কত। 10-এরটা বলো শঙ্কুর আয়তনের ফর্মুলা, তার মানে ভি সমান এখানে কত আছে, শঙ্কুর আয়তন কী হয়, শঙ্কুর আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এখানে তার মানে 1/3 πr² h হবে কারণ এখানে উচ্চতা বলে দিয়েছে h। ভূমিতলের ক্ষেত্রফল এ মানে হচ্ছে তোমার πr², আমাকে বের করতে হবে AH/3V, বলো ভ্যালু কত হবে, মান বসিয়ে দাও উত্তর বেরিয়ে যাবে। এ মানে হচ্ছে πr², এইচ মানে এইচ আর নিচে 3 × V, ভি মানে কত 1/3 πr² h, 3 আর 3 কেটে যাবে, দেখো পাই পাই নিচে নিচে কাটবে, r² কাটবে, HH কেটে যাবে, তার মানে এর উত্তর পাবে 1, 1 হবে উত্তর। এরপর আমরা 11-এর দাগেরটা করব।
দেখো 11টা পড়ে নিই আমরা। সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও সমান উচ্চতা বিশিষ্ট নীড়ের লম্ব বৃত্তাকার চোঙ আর নীড়ের লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে? তুমি আগে বলো সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ মানে দুজনেরই ব্যাসার্ধ আমরা কী ধরে নেব? আর তো ধরি উভয়ের ব্যাসার্ধ আর একক, দুজনেরই আর একক। সমান উচ্চতা মানে উচ্চতাটাও ধরে নিলাম যে উভয়ের উচ্চতা সমান সমান এইচ একক। এবারে বলেছে প্রথমে চোঙ তারপরে শঙ্কু, তো আরও ধরে নিচ্ছি কি চোঙের আয়তন আমরা ধরছি ভি ওয়ান আর শঙ্কুর আয়তন ধরছি ভি টু। আমাদের বের করতে বলেছে অনুপাত, অর্থাৎ ভি ওয়ান বাই ভি টু। বলো ভি ওয়ানের ভ্যালু কত? চোঙের আয়তনের ফর্মুলা, চোঙের আয়তন হচ্ছে ভূমিটা যেহেতু বৃত্তাকার সেই জন্য পাই আর স্কোয়ার ইনটু হাইট উচ্চতা। শঙ্কুর ক্ষেত্রে আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার ইনটু এইচ। দেখো নিচে নিচে এইচ এইচ কেটে যাবে, পাই পাই কেটে যাবে, আর স্কোয়ার কেটে যাবে, তো সমান সমান নিচে যেটা 1/3 আছে এটা ওপর উল্টে যাবে, অর্থাৎ 3 হয়ে যাবে। 3-এর নিচে নেই মানে 1 লিখতে পারো, তো অর্থাৎ আমরা বলতে পারি যে আয়তনের অনুপাত হবে 3:1। এবার আমরা 12 দাগেরটা করব। দেখো 12 দাগেরটা কি বলেছে? ঊর্ধ্বক্রমে সাজানো 6, 8, 10, 12, 13, x তথ্যের গড় আর মধ্যমা সমান হলে x এর মান কত? দেখো গড় বের করতে গেলে যোগ করে যতগুলো সংখ্যা আছে ততগুলো সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয়। তো গড় সমান কি বলা আছে? গড় সমান মধ্যমা, ঠিক আছে। বা এখন গড়ের ফর্মুলা বলো, এগুলো সব যোগ করতে হবে, 6+8+10+12+13+x, 8, 6, 8, 10, 12, 13, x কটা আছে? কটা পদ? 1, 2, 3, 4, 5, 6, 6টা পদ আছে, তার মানে 6 দিয়ে ভাগ। আচ্ছা মধ্যমা বের করতে গেলে আগে কাউন্ট করতে হয়, কারণ কটা পদ হলো 6টা পদ। 6টা পদের মধ্যমা মানে মাঝখানে কে কে পড়ে থাকবে? দুজন পড়ে থাকবে, 10 আর 12, এদিক থেকে দুটো বাদ, এদিক থেকে দুটো বাদ দাও, তাহলে মাঝখানে দুটো পড়ে থাকবে। 10/12-র মধ্যমা কত হয়? 10/12-র মিডিলে কত থাকে? 10 আর 12 22, তার নিচে 2। 10/12-র গড় মানে সেটা 11 হবে, তা 10+12/2, এরকমভাবে হিসেবটা করতে হয়। বা এগুলো যোগ করো, 6, 8, 14, 14+10=24, 24+12=36, 36+13 কত হবে? 49। 49+x, তার নিচে হবে 6 সমান সমান এখানে কত হবে? 12+10=22, 22-এর নিচে 2 মানে 11। বা কোনা কোণে গুণ করে দাও, 49+x সমান সমান 66, তার মানে x সমান কত হবে? 66-49, তাহলে x সমান কত হবে? আগে থাকে 17, তাহলে x সমান কত হবে? 17, এটা হবে উত্তর। একদম সহজ ছিল, ঠিক আছে। কিন্তু এরকম অঙ্ক তোমরা হয়তো করোনি বা প্র্যাকটিসও করোনি, কিন্তু অঙ্কটা সহজ ছিল, যেহেতু এখানে ভ্যালুগুলো হচ্ছে খুবই ছোটো ছোটো ছিল, সেই জন্য আমরা এইভাবে গড়ের ফর্মুলা ব্যবহার করলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সবার সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।